প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিরো আলম নামটির সাথে পরিচিত না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। হিরো আলম দেখতে যেমনই হোক না কেন, ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন দুটি। প্রথম স্ত্রীর নাম সাবিহা আক্তার সুমি। সেই ঘরে হিরো আলমের কবির নামের এক ছেলে এবং আলো আঁখি নামে দুই মেয়ে রয়েছে। প্রিয় বন্ধুরা, হিরো আলমের দ্বিতীয় স্ত্রীর নাম নুসরাত। তবে কাদা ছড়ছড়ি এবং হিরো আলম ও নুসরাতের বিভিন্ন নোংরামির পর 2022 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। হিরো আলম জড়িয়েছেন নতুন প্রেমে, বিয়ে করতে চাচ্ছেন রিয়ামণি নামে অন্য একজন মডেলকে। প্রিয় বন্ধুরা, হিরো আলম সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক হিরো আলমের চরিত্র কেমন। হিরো আলম একজন বিকৃত যৌন চাহিদা সম্পন্ন মানুষ। কথায় আছে, মানুষের টাকা হলে নাকি নারী লোভ জাগে। হিরো আলমের চেহারার পাওয়ার না থাকলেও এখন টাকার পাওয়ারে আলমের গায়ের গন্ধে কিছু টাকালোভী নারীরা হিরো আলমের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে। হিরো আলম শুধু বিয়ে বিচ্ছেদই ক্ষান্ত নন, প্রেম প্রেম খেলায় বরাবরই হাসির পাত্র হন। কখনো রোজিনা, কখনো বিলকিস, আবার কখনো রিয়ামণি। এবার গুঞ্জন উঠেছে রিয়ামণিকে নাকি বিয়েও করবেন হিরো আলম। 2022 সালে হিরো আলমের জন্মদিনে স্বর্ণের চেইন উপহার দিয়েছেন রিয়ামণি। বর্তমানে হিরো আলম এক বিতর্কিত নাম। বিভিন্ন সময় জোকারের মতো কার্যকলাপ করে হাসি ঠাট্টার পাত্র হন বটে, তবে তার ভক্তের সংখ্যাও নেহাত মন্দ নয়। আজকে আমরা কথা বলবো বহু প্রতিভা ও গুণের অধিকারী হিরো আলমকে নিয়ে জিরো টু হিরো চ্যানেলের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, হিরো আলম তার নিজের প্রতিভা দিয়ে বাংলাদেশে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। তার জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে দেশের বাহিরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ বলেন, হিরো আলম পারেন না এমন কোনো কাজ খুঁজে পাওয়া যাবে না। তিনি যেখানে হাত দিয়ে রেখেছেন সেখানেই সফলতা পেয়েছেন। আপনারা অনেকেই এই গুণী মানুষটি সম্পর্কে জানতে চান। বর্তমানে হিরো আলমের নামের সাথে যুক্ত হয়েছে কবি হিরেন্দ্রনাথ অথবা আনন্দনাথ ঠাকুর। তিনি একাধারে নায়ক, গায়ক, এখন আবার নতুন যুক্ত হয়েছেন লেখক, এছাড়াও তিনি যুক্ত হয়েছেন রাজনীতিবিদ হিসাবে। বন্ধুরা, চলুন জেনে নেয়া যাক হিরো আলম কর্মকাণ্ড। হিরো আলমের মূল নাম আশরাফুল আলম সাইদ। সাধারণ ও নিম্ন মধ্য আয়ের একটি পরিবারে যার জন্ম ও বেড়ে ওঠা। আশরাফুল আলম তার নিজের যোগ্যতা ও মেধা দিয়ে সারা বাংলাদেশে নিজের পরিচিতি লাভ করেছেন। তিনি বিভিন্ন সময় আলোচনায় থাকেন তার নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। তার নামের পাশে বিভিন্ন উপাধি দেওয়া যেতে পারে, কারণ তিনি বিভিন্ন সেক্টরে কাজ করেছেন। তিনি চলচ্চিত্রে কাজ করেছেন, গানের জগতে কাজ করেছেন, মডেলিং করেছেন, বই লিখেছেন, ব্যবসা করেছেন, রাজনীতি করেছেন, সামাজিক উন্নয়নমূলক কাজও করেছেন। 1985 সালের 20 জানুয়ারি পিতা আব্দুর রাজ্জাক ও মাতা আশরাফুন বেগমের ঘরে জন্ম নেয় আশরাফুল আলম ওরফে হিরো আলম। আলমের জন্ম বেড়ে ওঠা নিঃশহর বগুড়াতে। তিনি জীবিকার তাগিদে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন। জীবনে প্রথম তিনি রাস্তায় রাস্তায় চানাচুর ও মুড়ি বিক্রি করতেন। এরপর তিনি সিডি বিক্রি করেন। পরবর্তীতে নিজ এলাকায় ডিশ লাইন সংযোগের ব্যবসায় জড়িত হন। সেই সময় তিনি তার প্রতিভা বিকাশ করার মতো জায়গা খুঁজে পাচ্ছিলেন না, কি করবেন বুঝতে পারছিলেন না। ডিশ লাইনের ব্যবসার কারণে মিডিয়ার প্রতি ঝোঁক সৃষ্টি হয় তার। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন মিউজিক ভিডিও বানাবেন। তার শুরুটা হয়েছিল শুধুই শখের বশে। 2016 সালে তিনি তার প্রথম মিউজিক ভিডিও নির্মাণ করেন। সেই সঙ্গীত ভিডিওটি তিনি ইউটিউব ও ফেসবুকে আপলোড করেন এবং ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সারা বাংলাদেশ এবং দেশের বাইরে তার মিউজিক ভিডিও ছড়িয়ে পড়ে। তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। হিরো আলম প্রাতিষ্ঠানিকভাবে তেমন শিক্ষা লাভ করতে পারেননি, যেহেতু তিনি গরিব ঘরের সন্তান। দারিদ্রতার কারণে মাত্র 7ম শ্রেণী পর্যন্ত পড়েই কর্মক্ষেত্রে মিউজিক ভিডিওতে মডেলিং দিয়ে শুরু করা নায়ক আলম একসময় চলচ্চিত্রের হিরো হওয়ার স্বপ্ন নিয়ে সিনেমায় যুক্ত হন। হিরো আলমের চলচ্চিত্রের যাত্রা শুরু হয় 2017 সালের 11ই আগস্ট মার ছক্কা নামক সিনেমায় প্রধান নায়ক হওয়ার মাধ্যমে। প্রিয় বন্ধুরা, তার অভিনীত চলচ্চিত্র সাহসী হিরো আলম, টোকাই, টারজান। হিরো আলম প্রফেশনাল গায়ক না হলেও শখের বেশে গান গেয়ে থাকেন তিনি। গানের জন্য জেল অবধি যেতে হয়েছে তাকে। তিনি মূলত ভাইরাল গানগুলো কভার করে থাকেন। তার গাওয়া বাবু খাইসো গানটি বেশ ভাইরাল হয়েছে। ইতিমধ্যে তিনি হিন্দি, চাইনিজ, আরবি সহ অনেক ভাষায় গান গেয়েছেন। প্রিয় বন্ধুরা,
তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে নিয়েও গান করেছেন। আরও গান করেছেন বিতর্কিত মুরাদ হাসানকে নিয়ে। এছাড়াও পুষ্পা গান, কাঁচা বাদাম গান, ওয়াসিল ইল্লি, সুজাম্মিল জামি, কিছু কথা আছে তোমার সাথে, সিং সং, আমারও পড়ানো যাহা চায়, এমন একাধিক গান করেছেন তিনি। রবীন্দ্রসঙ্গীতের অবমাননার জন্য তাকে জেল হাজতে গিয়ে তার গান গাইবে না বলে মুসলেকা দিয়ে আসতে হয়েছে। এমনকি হিরো আলম রাজনীতিতে এসেও সারা বাংলাদেশে আলোড়ন তৈরি করে ফেলেছিলেন। তিনি নির্বাচন করবেন শুনেই তো সবাই অবাক, তাও আবার নির্বাচন করবেন বাংলাদেশের সর্বোচ্চ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন। প্রথমে চেয়েছিলেন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে, কিন্তু জাতীয় পার্টি আলমকে প্রার্থী করতে অস্বীকৃতি জানায়। পরে বাধ্য হয়ে জাতীয় নির্বাচনে তার এলাকা বগুড়া চার আসন থেকে অংশ নেন তিনি। প্রিয় বন্ধুরা, হিরো আলম বেশি দূর পড়াশোনা করতে না পারলেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন বই লেখা দিয়েও। তার লেখা প্রথম বই সমাজকে বদলে দেওয়ার জন্য 2019 সালের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়। বইটির নাম দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দেব। 2022 সালে ফের আলোচনায় আসেন কবিতা নিয়ে। এসো ধন্য নগরীর ধন্য দামাল, এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি। আমার আমি যেন পাপ, প্রথম যেদিন দেখেছিল মায়ের নামের সাপ। শেষ কথা, বহু প্রতিভার অধিকারী হিরো আলম শত প্রতিকূলতার মাঝেও এগিয়ে যাবে বহুদূর। প্রিয় বন্ধুরা, সর্বশেষ 2023 এ সংসদের উপনির্বাচনে দুই আসন থেকে প্রার্থী হয়েছেন হিরো আলম। এই নির্বাচনেও তার জনপ্রিয়তা তুমুল তুঙ্গে ওঠে। আগে হিরো আলমকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করলেও কিংবা হাহারি এক দিলেও, বর্তমানে হিরো আলমের হাসি ঠাট্টার পাত্র থেকে তিনি পরিচিত হয়েছেন একজন মানবতার ফেরিওয়ালা হিসাবে। প্রিয় বন্ধুরা, আমরা চাই তিনি আরো নতুন নতুন প্রতিভার বিকাশ ঘটাক। আশরাফুল আলম সম্পর্কে আরো তথ্য জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে দেখার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।